ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, রাজ্য সরকারের আমাদের নতুন ঘোষণা, প্রত্যেক কৃষককে কিন্তু এবার থেকে রাজ্যের শস্য বিমা যোজনার আওতায় আনা হবে। তো কারা এই শস্য বিমাতে আবেদন করবেন এবং কাদের দিকে করতে হবে না, এবং আপনারা শস্য বিমার এই সার্টিফিকেট কিভাবে চেক করবেন, এবং যারা আবেদন করেছেন তাদের স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিকে জানিয়ে দেব। তো ভিডিও শুরু করার আগে আপনাদের দিকে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা একটি মোবাইল থেকে ব্রাউজার ওপেন করবেন, সেখান থেকে মাটির কোথা লিখে সার্চ করবেন .net। তারপর প্রথম যে লিঙ্কটা দেবে সেই লিঙ্কে আপনারা ক্লিক করে পেজটি কিন্তু ওপেন করে নেবেন, দিয়ে ডেস্কটপ মোড করে নেবেন। করার পর আমাদের কাছে ঠিক এভাবে পেজটি ওপেন হবে, আমরা একটু স্মল ডাউন করে নিচের দিকে চলে আসব। এলে আমরা একটি এখানে অপশান দেখতে পাবো, বাংলা শস্য বিমা যোজনা। তো এখানে আমরা জানবো যে আপনার শস্য বিমা যোজনায় আপনার নাম আছে কি না। তো আমি এখানে বলবো, যারা কৃষক বন্ধুর জন্য আগে দিয়ে সুবিধা পেতেন আগের বছর থেকে, আগের বছরে যারা পেয়েছিলেন সুবিধা টাকা পেয়েছেন, তাদের দিকে কিন্তু নতুন করে বাংলা শস্য বিমা যোজনাতে আবেদন করতে হবে না, কারণ তাদের নাম অটোমেটিকলি কিন্তু এই শস্য বিমা যোজনায় অ্যাপ্লাই হয়ে যাবে, যাদের কৃষক বন্ধু নাম রয়েছে। তো আমি আমার দেখুন, আমি একটা দেখাচ্ছি আমার ফ্যামিলিরই, যেখানে কিন্তু আমার কৃষক বন্ধু প্রকল্পের নাম ছিল, সেটা কিন্তু অটোমেটিকলি কিন্তু বাংলা শস্য বিমা যোজনায় আওতায় হয়ে গেছে। তো সেটি আপনাদের দিকে চেক করার জন্য কী করতে হবে, এইভাবে আপনারা চলে আসবেন, এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা আপনি কী করবেন দিয়ে দেবেন। তো আমি এখানে আমার ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনাদের ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেব। তারপরে সার্চ অপশানে ক্লিক করে আপনারা চলে আসবেন। চলে এলে আপনাদের কাছে কিন্তু ভোটার কার্ডের নাম, তার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, টোটাল কী নিয়ে টাকা পাচ্ছেন এবং কতটা এরিয়া রয়েছেন, তো ঠিক আছে, টোটাল জিনিসটি আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা যদি সার্টিফিকেটটা ডাউনলোডিং করতে চান, তো এখানে ডাউনলোডিং সার্টিফিকেটের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনার দেখতে পাবেন বাংলা শস্য বিমা যোজনা স্কিম, পুরা ইউএআইএন নাম্বার পেয়ে যাবেন। তো ঠিক আছে, কত সালে আপনার এটা হয়েছে, এখানে টোটাল আপনার ডিটেলসটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে আপনার কতটা জমি এরিয়া রয়েছে, প্লট নাম্বার, খতিয়ান নাম্বার, জেলেন নাম্বার, ঠিক আছে, ইন্স্যুরেন্স, তো টোটাল বিষয়টি আপনি এখান থেকে পেয়ে যাবেন। এটি হচ্ছে আপনার সার্টিফিকেট, ঠিক আছে, রাজ্যে শস্য বিমা যোজনায়। তো এবার আপনি যদি এই সার্টিফিকেটটা ডাউনলোডিং করতে চান, এই পিডিএফ ফাইলটা ডাউনলোডিং করে নেবেন। করার পর আপনি কিন্তু এখানে এটিকে কী করতে পারবেন, প্রিন্ট আউট করে কিন্তু এই সার্টিফিকেটটা রেখে দিতে পারবেন। এবারে হচ্ছে কথা, যে যারা শস্য বিমা যোজনায় আবেদন করেছিলেন তারা সেক্ষেত্রে কীভাবে স্ট্যাটাসটা চেক করবেন। তো এখানে অ্যাপ্লিকেশান আইডিটা পেয়ে যাবেন, এখানে কপি করে নেবেন। তো যারা স্ট্যাটাস চেক করবেন বা শস্য বিমার জন্য আওতায় করেছিলেন আবেদন, তারা সেক্ষেত্রে কী করবেন, তো এই দিকে একটু নিচের দিকে স্মল ডাউন করে আসবেন, এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। তো অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের উপর ক্লিক করলে এখানে আপনি যখন অ্যাপ্লাই করবেন কৃষি দপ্তরে, ফর্ম টর্ম সাবমিট করে দেবেন, সেখানে আপনাকে একটা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেবে, সেটি আপনি এখানে ক্লিক করে পেস্ট করে দিলাম। আমি সার্চ করলেই আপনার কাছে কিন্তু সেই স্ট্যাটাসটা খুলে যাবে। তো বুঝতেই পাচ্ছেন, তো দেখুন অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, যেহেতু আমি আপনাদের দিকে দেখালাম আমার সেখানে টোটালি হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যারা কিন্তু কৃষক বন্ধুতে ছিল তারা অটোমেটিকলি কিন্তু শস্য বিমার আওতায় চলে আসবে। যারা করেননি শস্য বিমা, যাদের কৃষক বন্ধু নেই, শস্য বিমাতে আবেদন করবেন, তারা কিন্তু দেখুন এখানে ডেট রয়েছে, 15 সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের দিকে সময় দেওয়া হচ্ছে, সেই ডেটের মধ্যে কিন্তু আপনারা বাংলা শস্য বিমা যোজনায় আবেদন করতে পারবেন। যা কিছু ক্ষতিপূরণ হবে এইখান থেকেই কিন্তু আপনাদের দিকে সেই টাকা পাঠিয়ে দেওয়া হবে।